আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য খুবই মজার একটি আনকমন রেসিপি নিচ্ছি, সেটা হচ্ছে পিৎজা, টার্কির পিৎজা বা পাইড। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায় সুস্বাদু টার্কিশ পিৎজা। একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, ময়দা না আটা, রুটি আটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিল্ক পাউডার, দিয়ে দিচ্ছি ইস্ট 1/2 চা চামচের চেয়েও কম, খুবই সামান্য লবণ, 1.5 চা চামচ পরিমাণ চিনি। এখন সবগুলো শুকনো উপকরণ আমি একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এখানে আমি হালকা কুসুম, একবারে হালকা হাত ডুবিয়ে রাখা যায় এরকম হালকা পানি দিয়ে আমি একটু একটু পানি দিব আর আটাটা মাখিয়ে নিব। একবারে বেশি পানি দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। এটা প্রথম দিকে কিন্তু হাতে লেগে আসবে, দেখেন মাখতে মাখতে একটা সময় দেখবেন হাতটা ক্লিন হয়ে যাবে, তখন বুঝবেন যে আপনার ডোটা রেডি, মাখানো হয়ে গেছে। দেখেন আমাদের হাতটাও কিন্তু ডোটাটা ক্লিন হয়ে গেছে, এখন আর লেগে আসবে না, মোড়াটা মাখানো হয়ে গেছে। এখন আমি উপরে একটু তেল ব্রাশ করে ঢাকনাতে ঢেকে 2 ঘন্টা রেখে দেবো। এই জিনিসটা কিন্তু আপনারা যদি সাথে সময় কম থাকে তো গরম পানি উপরে বসিয়ে রাখবেন, মানে গরম জায়গায় রাখলে ডোটা তাড়াতাড়ি ফোলে। আর ভালো মানে ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন, ভালো ইস্ট হলে কিন্তু ডোটা খুব দ্রুত ফোলে, অত সময় রাখার দরকার নেই। আর আমার ভালো ইস্টের ভিডিও উপরে অ্যাডভার্টাইজ দেখে নিতে পারেন। এটা ঢাকনাতে ঢেকে আমি 2 ঘন্টা রেখে দেবো। একটা প্যানে আমি তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছু পেস্ট করছি। পেস্টটা যখন একটু হালকা নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব রসুন কুচি। আমি 2 চা চামচ রসুন কুচি করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট। এখন আদা রসুন পেস্টটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো, ফোড়ন, টমেটো পেস্ট বা টমেটো পিউরি যেটা বলেন সেটা দিয়ে দিচ্ছি। আমি গরুর একবার ফ্রেশ মাংস, সেটা আমি কিনা করে নিয়েছি ব্লেন্ডারে, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আপনার বিফ কিংবা পরিবর্তে মাটন কিংবা চিকেন আপনারা আপনার খুশি মতো নিতে পারেন, তো আমি একটা বিফ দিয়ে করবো। এখানে আমি জিরা এবং সব রকম গরম মশলা, সাদা এলাচ, লং, দারচিনি, গোলমরিচ সবগুলো আমি গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আপনার যে কোনো রান্নার চাহিদা জিরা গরম মশলা ফ্লেভারটা কিন্তু দারুণ। আর এই রেসিপি আমার চ্যানেলে আসছে, পুরো ব্যাটন থেকে আপনারা দেখে নিতে পারেন। কাছ থেকে নাম গানটা নামালে আপনারা বুঝবেন না কতটা সুন্দর ফ্লেভার আছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেঁপে পাতা, আর পেঁপেটা স্কিন সহ আমি বেটে নিয়েছি। এটার জন্য দিচ্ছি আপনার কিমাটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, কারণ এটা আমি কাঁচা মাংসটা কিমা করে নিচ্ছি। আপনারা যদি মাংসটা সিদ্ধ করে কিমা করে নেন সেক্ষেত্রে তো দেওয়ার দরকার নেই, তো কাঁচা মাংসটা কিমা করলে এটা দিবেন, মাংসটা খুব সফট হবে, খেতেও খুব মজা। মাংস কিমাটা এটা মোটামুটি রেডি। এখন আমি এখানে নিয়েছি লাল এবং হলুদ ক্যাপসিকাম আর টমেটো কুচি, এখন আমি সবগুলো দিয়ে দেবো। আমার কিনা কাটা কেটে রেডি। এটা আমি এখন একটা বাটারে ঢেলে নেব, পরবর্তীতে যখন আমি পেঁয়াজটা ইউজ করবো তখন দেখাবো। 2 ঘন্টা পর দেখেন আমার পিৎজার ডোটা
কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে এটার ভিতরে যে বাবল আছে হাওয়াটা বের করে নেব। হাতে একটু ডলে দিয়েছি, এখন আমি তিনটা ভাগে চারটে ভাগে ভাগ করে নেব, কারণ আমি দুটোতে দুটো পিৎজা বানাবো আর দুটোতে আমার ছেলের জন্য অন্য একটা নাস্তা বানাবো। এই তো হয়ে গেছে সমান ভাগে ভাগ, দুটো ভাগ আমি রেখে দিচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে দুটোটা একটু আর একটু ভালোভাবে মেখে নেব, কারণ একটা রুটি বেলবো লম্বা একটা রুটি। আমি রুটি বেলা ফিরাতে একটু আটা ছিটে নিচ্ছি, এখন একটা লম্বা রুটি বেলবো যতটা আমি পারি হাতটা একটু লম্বাটি করে নিচ্ছি, কারণ রুটির একটু লম্বাটাই হবে, গোল করা যাবে না। এ তো হয়ে গেছে দেখেন টার্কিশ পিৎজা বা পাইট যেটাই বলেন, এটা কিন্তু একটু লম্বাটি দেখতে একটা নৌকার মতো হবে। আমি রুটিটাকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে উল্টিয়ে নিচ্ছি, কারণ তাতে তুলতে আমার সুবিধা হবে বানানোর পরে। চতুর্দিক দিয়ে একটু চতুর্দিকে একটু ফোল্ডিং করে নেব, ভাঁজ করে নেব। এটা কিন্তু খুব কঠিন কিছু না, আপনারা দেখতে পারবেন, এবং দুই পাশের এই মুখটা একটু চাপ দিয়ে লাগিয়ে দেবো যাতে খুলে না যায়। দেখেন হয়ে গেছে, এখন আমি একটা সরাসরি দুটাই চুলাই করব, তবে একটা সরাসরি চুলাই প্যান বসিয়ে করব আর একটা ওভেনে না, বাট ওভেনের মতোই করে করব আমি। এটা যে প্যানে করবো সেই প্যানে আমি বসিয়ে দিচ্ছি। আমি সেম প্রসেস আর একটু বানিয়ে নিচ্ছি, এখন ছোটো সাইজে একটু একটু ফুল করে নিচ্ছি। দেখেন চতুর্থ সাইডে ভাঁজ করার পর দুই পাশে একটু চাপদা লাগিয়ে দেবেন, তাহলে আর খুলবে না, দেখতে সেপটা সুন্দর আসবে অনেকটা, আসলে নৌকার মতো টার্কিশ পিৎজা বাইট যেটাই বলেন। আমার ছেলে বলে এটা পাতা নৌকা, পাতার মতো দেখতে অনেকটা, পাতা পিৎজা। এখন এটা আমি চুলাই করবো, ওভেনে আমরা যেভাবে বেক করি। এর আগে আমি অনেকগুলো রুটি বন রুটি গ্যাসে চুলা বেক করেছি, যার রেসিপি পুরো আবেদন তেজে নিতে পারেন, এবং এর ফলাফল আমি খুব ভালো পেয়েছি। এখন আমি যে কিমাটা রেডি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। সত্যি বলতে কি কিমাটা এতটাই টেস্টি হয়েছে, মজা হয়েছে, এটা কিন্তু আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারেন, রুটি পরোটা লুচি খুবই মজা। আমি অনেকটা এমনি খেয়ে নিয়েছি, এ তো হয়ে গেছে। প্যানে যেটা দিয়েছি এখন এটা সাধারণ পালং, এই নৌকাটা আমি একটু ভরাট করে দিচ্ছি কিমা দিয়ে। আমরা কিন্তু বাইরে গেলে রেগুলার পিৎজা অনেকেই খেয়ে থাকি, বাট এইভাবে একদিন ট্রাই করবেন তাহলে রেগুলার পিৎজার স্বাদ ভুলে যাবেন, খুবই মজা। আমরা আরও দুই দিন বাসায় বানিয়ে খেয়েছি, তাই আজকে সবার সঙ্গে ট্রাই করতেছি, সবাইকে দেখানোর জন্য সবার সাথে শেয়ার করছি। এভাবে পিৎজা বানালে কিন্তু আপনার পিৎজার সসে কোনো ঝামেলা নেই, সব ঝামেলা থেকে মুক্ত। এখন আমি এখানে নিয়েছি মদরা চিজ, এবং এটা বলবো একদম 100% বিশুদ্ধ, কারণ এটা আমি নিজে তৈরি করেছি, হোমমেড চিজ মদরার মতোই। তো আমি বলবো আমারটাই পারফেক্ট, কারণ এটা 100% খাঁটি। আজকে আমি ফার্স্ট বানিয়েছি, খুব ভালোই হয়েছে, তো পরবর্তীতে আমি ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করবো।
নুপুর থেকে আমি দিয়ে দিচ্ছি আর একটু ধনিয়া পাতা, খুব সুন্দর ফ্লেভার আসে এটা দিলে। এখানে আমি একটা ডিমের কুসুম নিয়েছি, কারণ এটা যেহেতু আমি চুলায় করবো ওভেনের মতো কালার হবে না, বাটন একটু ওইরকমই হবে। সেই ডিমটা আমি সাইডে একটু ব্রাশ করে দিচ্ছি। ঢাকনা ঢেকে দিচ্ছি, ঢাকনা ঢেকে এটা চুলায় বসিয়ে দেবো। চুলাটা অন করে প্যানটা বসিয়েছি এবং ঢাকনার গায়ে একটা ছিটু থাকে, সেই ছিটুটা আমি অফ করে দিচ্ছি। আর এখন চুলাটা আস্তে আমি একবার এলো, মানে নিচে যে চাকার মতো একটু আস্ত থাকে সেটুকু রেখে আমি এরপরে আমি 15 থেকে 20 মিনিট রাখবো। এখানে আমি দেখাচ্ছি, তো 20 মিনিট পরে আমি ফিরে আসবো। প্রথম পিঁচিটা আমি নিয়েছি, দেখেন আমি দুটো পিঁচে একবারে দেখাচ্ছি, আর দ্বিতীয়টা করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানে কাগজ দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি, 5 মিনিট আমি প্রিহিট করে দিচ্ছি। আমার হিটটা হয়ে গেছে, এখন চুলার আঁচটা আমি একবারে লো আঁচ করে দেবো। দিয়ে যে একটা স্ট্যান্ড বসিয়েছি, স্ট্যান্ডের উপর এটা আমি বসিয়ে অন্তত 20 মিনিট রাখবো। ঢাকনা ঢেকে দিচ্ছি, তো ফিরে আসতেছি 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর, আমি চুলাটা অফ করে দিচ্ছি। দেখেন ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি, আমার সেকেন্ড পিজ্জাটা হয়ে গেছে, কতটা সুন্দর লোভনীয়। তবে একটা সার্ভিং প্লেট দিয়ে দেখাচ্ছি, এটা যদি ঢাকনা আরও 10 মিনিট ঢেকে রাখি এই চুলার আছে, কিন্তু এটা আর সুন্দর কালার হবে, কিন্তু বাটাবার নিচ থেকে একটু শক্ত হয়ে যাবে বেশি হিট হলে। তো আমি নামিয়ে দেখাচ্ছি, তো হয়ে গেছে আর খুবই সোজাটা মজাদার টার্কিশ পিজ্জা বা পাইড। তো এটা কীভাবে খাবেন, একটু গরম গরম উপরে লেবু রস চেপে দেবেন, খুবই মজা। দুটো পিজ্জা কিন্তু আমি চুলায় করেছি, বাট এটা প্যানে প্যানে করেছি যা ছিল তাই, আর এটা আমি ওভেনের মতো বেক করেছি। দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, আমার ছেলে বলেছে আমি একটা পিজ্জা মোটা আর একটা চিকন, তো এটা কিন্তু ছোটো ছিল, আকারে একটু একটু ফুলে বড় হয়ে গেছে। তো দুটো পিজ্জা কিন্তু হয়ে গেছে, আশা করি সবাই পারবেন বাসায়। ওভেন না থাকলে সমস্যা নয়, বাট ওভেনের মধ্যে করে অনেক কিছু বেক করা যায় কিছু টেকনিক ফলো করলে। বাট সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।